شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. বিরত থাকার জন্য মুসলিম জাতিকে বিশেষভাবে আদেশ করেছেন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনি বর্ষপঞ্জি অনুপাতে আজ 1439 হিজরি সালে জিলহজ মাসের চতুর্থ জুমা, আজকের এই জুমায় আমাদের পড়বার বিষয়ে বিশেষ করে যারা হাদিস পড়া ভয়াবহ সম্পর্কে একেবারে আলোচনা নেই বললেই চলে। যারা হাদিস সম্পর্কিত বিষয়ে অসচেতনা থাকার কারণে আমাদের দেশে সাধারণ মুসলমানদের মধ্যে যারা হাদিস যেমনভাবে চলিত আছে, অনুরূপভাবে অনেক আলেম ওলামাদের মুখ থেকে প্রথম উপস্থাপন করেছিলেন তা
সকলের গুণা নিজের উপর চেপে পড়বে। এজন্য আমাদের এই বিষয়ে সাবধান থাকা দরকার। তাদের সংবাদের সত্যতা যাচাইয়ের আদেশ দান করেছেন আল্লাহ। এই সংবাদ দুই প্রকার, পার্থিব সংবাদ আর ধর্মীয় সংবাদ। উভয় সংবাদের যাচাই করা ফরজ। তবে দুনিয়াবি সংবাদের চাইছে ধর্মীয় সংবাদটা যাচাই করা আর বেশি ফরজ। কারণ দুনিয়াবি সংবাদে যদি ভুল সংবাদ প্রচার করি এটা দুনিয়াবি ক্ষতি, আর যদি ধর্মীয় সংবাদ ভুল প্রচার করি তাহলে এটা দুনিয়াবিও ক্ষতি পরকালেরও ক্ষতি। এরপরে ক্ষতিটা আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা এটাকে যাচাই বাছাই না করে এর উপর আমল করো তাহলে যত মানুষ
জেনেছে, যত মানুষ বোঝাচ্ছে, প্রত্যেক ব্যক্তির গভীরা গুণা যিনি স্টার্ট করেছিলেন তার হচ্ছে গুণ। তাহলে সংবাদ মিথ্যা প্রচার করার গুণা কতটা বেশি আমরা এখন জানি। এটা তো বললাম দুনিয়া বিপত্তি, এটা পরিবারে ভর্তি হয়েছে, ওদের লোকের বদনাম করলাম, যে লোকটা যদি কেয়ামতের দিন আমাকে ক্ষমা না করে তার কি হবে? এই জন্য আমরা কোন ব্যক্তি সম্পর্কে, দল সম্পর্কে, সংগঠন সম্পর্কে, মানুষ সম্পর্কে কোন বদনামূলক হোক, প্রশংসামূলক হোক কোনো কথা বলার আগে আমরা তদন্ত করবো, তারপর বলব। আমাদের সমাজে এই তদন্ত করে কথা বলার মতো মানুষ সম্পন্ন মানুষের সংখ্যা কম, বিশেষ করে এই বিষয়ে দুর্বলতা আলেমদের বেশি। তারা যখন ধর্ম সম্পর্কে কথা বলেন তখন শোনা কথার উপর ভিত্তিতে বলেন, কিন্তু নিজের স্টাডি করে বলেন না। কোনো মাঝে শুনেছেন তাই বলা শুরু করলেন, কোনো স্তব করেছেন তাই বলা শুরু করলেন, অথবা কারো আমি শুনেছেন সেটাই শুরু করলেন, তদন্ত করেন না, এভাবে বলেন। আর এভাবে বলতে গিয়ে তারা হাদিসের নামে অনেক মিথ্যা হাদিস বলেন। আসলে আপনার জমি আমি দলিল করে নিলাম, এটা দলিল,
এটা অরিজিনাল দিন, কিন্তু আপনার যদি আমি কিনে নিই বরং আপনার নকল সই দিয়ে কোন অ্যাডভোকেটের সাহায্য নিয়ে আমি একটা বানানো দলিল তৈরি করলাম, এটাকে আমরা কি বলবেন? জাল দলিল। এখন প্রশ্ন, দলিল তো দলিল, জাল দলিল হয় কি করে? শোনেন, যেমন বন্ধন হতে পারে, যেমন জাল হতে পারে, যেমন ভাবে জাল দলিল হতে পারে, অনুরূপ ভাবে জাল হাদিস হতে পারে। হাদিস কখনো জাল হয় না, যেটা রাসূল বলেন নাই তার নামে বানিয়ে যেটা বলা হয় এটার মানে কি? জাল হাদিস। স্পষ্ট করে বুঝে নেবেন তাহলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল হাদিস বলেন নাই, আমরা রাসূলের নামে বানিয়ে জাল হাদিস তৈরি করে তার নামে চালাইছি, এজন্য এটার নাম হলো জাল হাদিস। আমাদের দেশে অসংখ্য আলেম তাদের মুখে কথায় কথায় জাল হাদিস, কেন? তিনি তদন্ত করেন না, শুনেছেন একজনের কাছ থেকে আর বলা শুরু করে দিয়েছেন, কিন্তু এই হাদিসটা কি কোনো হাদিসের কিতাবে আছে, আসলে কি এটা হাদিস নাকি আমি শুনে ভুল করে বললাম, এই তদন্ত নেই আমাদের দেশের আলেমদের মধ্যে। এই কারণে আমাদের দেশের ধর্মের নামে অধর্ম বেশি আর ধর্মের নামে কুসংস্কার বেশি। খুব ক্লিয়ার হবে জেনে নেবেন তাহলে। এই হাদিস থেকে পাওয়া গেল, রাসূলের নামে কেউ যদি মিথ্যাবাদী বলে, জালহাদী বলে, তার পরিণতি কি? জাহান্নাম। সহিহ 34:61 নম্বর হাদিস, আমার পক্ষ থেকে একটি আয়াত ভুলেও অন্যের কাছে পৌঁছে দাও। এই আয়াতের দুটো অর্থ, হাদিস ও আয়াত, কোরআনের আয়াত ও আয়াত। এখন আমার পক্ষ থেকে একটা আয়াত ভুলেও অন্যের কাছে পৌঁছে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, যদি তোমরা বনি ইসরাঈলের পক্ষ থেকে কোন হাদিস বর্ণনা করো সেটা যদি সহি বর্ণনা হয় তখন নেই। ওয়ামেন কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাদাওয়া বাদাহু মিনান্নার, তবে সাবধান, যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে একটা হাদিস বলবে সে যেন তার স্থান জাহান্নামে নির্দিষ্ট করে নিল। প্রথম লাইনে তিনি রাসূলের পক্ষ থেকে হাদিস বলার জন্য আদেশ করেছেন, মাঝখানের বাড়িতে তিনি হাদিস বলার অনুমতি দিয়েছেন, শেষের বাড়িতে তিনি হাদিস বলার জন্য সীমারেখা নির্দিষ্ট করেছেন। শেষের বাড়িতে তিনি বলেছেন আমার নামে মিথ্যা হাদিস বলা যাবে না, যদি বলো তাহলে পরিণতি কি? জাহান্নাম। আচ্ছা, তাহলে হাদিস বলা যেমন বৈধ আর রাসূলের নামে মিথ্যা হাদিস বলা তেমন অবৈধ। এখন আমরা ওই হাদিসের নামে জাল হাদিসও চালাই দিচ্ছি, কোনটা সহি হাদিস আর কোনটা জাল হাদিস আমরা সেটা না বুঝে না জেনে প্রচার করছি। এজন্য আমাদের দেশের অসংখ্য মানুষ এই জাল হাদিস প্রচার করার কারণে তাদের পরিণতি জানা। তাহলে কি করতে হবে? আমাদেরকে তদন্ত করতে হবে যে এই হাদিসটা কি আসলে সঠিক, এটা কি কোনো হাদিসের কিতাবে আছে, যদি সঠিক হয় তাহলে দেখেন সহিহ মুসলিম মুকাদ্দিমা হাদিস নাম্বার 7। আন হাসিম বিন হাসিম, আন হাসিম বিন হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিম বিন হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদিসু বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার এতটাই যথেষ্ট সে যা শুনল তাই প্রচার করল। তার মানে আপনি কারো থেকে কোনো কথা শুনেছেন তদন্ত করেন না, বাস প্রচার করা শুরু করে দিলেন, তাহলে আপনি কি? মিথ্যাবাদী। দেখেন এই হাদিসটাই এত বেশি গুরুত্বপূর্ণ, আমাদের দেশের বাংলাদেশের জনগণের এই বিষয়ের দুর্বলতা সবচাইতে বেশি, আমরা কথা শুনেই প্রচার করা শুরু করি কিন্তু এটা সঠিক না ভুল যদি আপনি তদন্ত না করে প্রচার করেন তাহলে আপনি মিথ্যাবাদী। এই তদন্ত দুনিয়ামি কাজের ক্ষেত্রে যেমন জরুরি, ধর্মীয় কাজের ক্ষেত্রে জরুরি, তবে দুনিয়ামি কাজের সাইডে ধর্মীয় কাজের ব্যাপারে জরুরি কম না বেশি, অনেক কম বেশি, অনেক বেশি। আমি আজকে আপনার সামনে আপনাদের একটা হাদিস বলে দিই, যা হাদিস আপনারা মনে করবেন প্রতিষ্ঠা রয়েছে তো সঠিক হবে, আমার কোনো
হলো মিথ্যা আমল, ভুয়া আমল। এই ভুয়া আমল করার কারণে আপনি যতদিন গুনাহ করবেন সবগুলো গুনাহ আমার উপর এসে চলবে, ভয়াবহতা কত বেশি। এজন্য যে কোনো বিষয়ে তদন্ত করে কথা বলতে হবে, সবচেয়ে বেশি তদন্ত করতে হবে ধর্মের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হাদিস বলছি মুকদ্দমা থেকে, চার মাযহাবের এক ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার বক্তব্যটা সহিহ মুসলিমে মুকদ্দিমা ইমাম মুসলিম সংকলন করেছেন, মুকদ্দিমার হাদিস নম্বর 10। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, এ আলাম তুমি জেনে রাখো, আল্লাহু লাইসা ইয়াসলামু রাজুলুন হাদাসা মা সামিয়া, ওই ব্যক্তি বিপদে কতই আবদ্ধ নয় যে যা শুনে তাই বলে, শোনার পরে বলা শুরু করেছে, তাহলে সে কখনো মিথ্যা থেকে নিরাপদ থাকতে পারে। তাহলে কি করতে হবে, তদন্ত করতে হবে। তারপর কি বলেছেন এই হাদিসটা, এই যে ইমাম মালিকের বক্তব্যটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষের, বিশেষ দুই শ্রেণীর মানুষের, যারা রাজনীতি করেন আর যারা মসজিদে ইমামতি করেন এবং যারা আলেন, তাদেরকে ঠোঁটের গোড়ায়, এই ঠোঁটের গোড়ায় রাখতে হবে জিজ্ঞেস করে অবস্থায় করে, সেটা কি বলে সেই ব্যক্তি কখনো নেতা হওয়ার যোগ্যতা রাখে না, সেই ব্যক্তি কখনো ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, সেই ব্যক্তি কখনো নেতৃত্ব লাভের যোগ্যতা রাখে না। সে যা শুনবে তাই বলবে, কথা শুনেই যদি কেউ বলা শুরু করে তাহলে সে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, মসজিদের ইমামত করার যোগ্যতা রাখে না, দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, এমপি চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এলাকার বা কোনো কিছু হওয়ার যোগ্যতা নেই, যদি যা শুনে বলাটাই প্রচার করে। তাহলে বোঝা যায় যে প্রত্যেক মানুষের জন্য আগে তদন্ত হবে, তারপরে বলতে হবে এবং শুনতে হবে, কিন্তু আন্দাজ সব কথা বলা যাবে না। আমাদের দেশের আলেমগণ তদন্ত করে কথা বলেন বেশি না আন্দাজ বলেন বেশি, কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন, জুমার এভাবে যিনি বয়ান করেন তার বয়ান শোনানো যাবে না, এবং যিনি কথা বলেন তার কথা মানাও যাবে না, তার অনুসরণ করা যাবে না। চারটা হাদিস বললাম, কোরআনের একটা আয়াত বললাম, পাঁচটা বিষয় থেকে আমরা বলতে পারি রাসূলের নামে কথা বলার ব্যাপারে সাবধান থাকতে হবে, আল্লাহর নামে কথা বলার ব্যাপারে সাবধান থাকতে হবে। যদি আল্লাহ বলেন কোরআনে থাকে বলতে পারেন, যদি রাসূল বলেন সেটা হাদিসের কিতাবে থাকে বা হাদিসটা সহিহ আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু না জেনে আমাদের কথা বলা যাবে। একটা প্রশ্ন আসতে পারে, তা আপনি যে এই মাত্র দাঁড়িয়ে একটা কোরআন আয়াত বললেন আর চারটা হাদিস বললেন, আমরা তো শুনলাম, এখন আপনি যদি বাইরে প্রচার করে করা যাবে না, শুনে যেহেতু প্রচার করা যাবে না, আপনার কাছে তো শুনলাম, আমরা তো বললাম, বলা যাবে না, শোনেন। যদি কোনো ব্যক্তি সম্পর্কে আপনি এমন তদন্ত করেন যে উনি বক্তব্য দেয়, বক্তব্যের ভিতরে 100 কথা বললে উনি 95টা ঠিক বলে, 5টা ওনার ভুল হতে পারে, মানুষ ভুল হতে পারে, 95টা কথাই ওনার সঠিক, এই ব্যক্তির কথা আপনি গবেষণা না করে চলতে পারেন। আর যে ব্যক্তির ব্যাপারে আপনি দেখেন যা বলে অর্ধেকেই কোনো হদিস নেই, তাহলে সেই ব্যক্তির কথা তদন্তহীনভাবে প্রচার করা হা প্রচার করাই যাবে। এই জন্য আমাদের যারা আমরা ওয়াজ শুনি, কথা শুনি, বক্তব্য শুনি, আমাদের সতর্ক হওয়া খুব বেশি জরুরি। তাহলে আসুন, আমাদের দেশে ওয়াজের মাহফিলে, খুতবায়, বক্তৃতায়, বয়ানে মানুষের মুখ থেকে, আলেমদের মুখ থেকে ধর্মীয় বিষয়ে যে মিথ্যা কথাগুলো আমরা শুনে আসছি তার কয়েকটা নমুনা আপনাদের সামনে পেশ করব, মাত্র 75টা হাদিস আপনাদের সামনে পেশ করব যারা নিশ্চিত মিথ্যা, আমাদের সমাজে অপরাধ চলছে। 75টা হাদিস কি জানা নেই, ভাই হাদিস জানার দুই ধরনের, এক ধরনের জানা হাদিস আছে মুহাদ্দিসগণ হাদিসের সংকলন করে বলেছেন এটা জানা, তার মানে তাদের সময় চুল, আর মুহাদ্দিসগণ সংকলন করার পরে মানুষের মুখে যে কত জানা হাদিস চলছে
তার কোন হিসাব নিকাশ নেই। হাজার হাজার মিথ্যা হাদিস আমাদের সমাজে চলছে, বক্তাদের মুখে, ওয়াজদের মুখে আর মানুষের মুখে, কিন্তু এর কোনো ভিত্তি নেই। তো যেগুলো মুখে চলছে যার কোনো ভিত্তি নাই, এই হিসাব আমি দিতে পারবো না। যেগুলো কিছু সম্মেলন করা আছে, মুহাদ্দিসগণ ইনকে করেছেন, আমি এক সময় গোপন ছিলাম, আমার কোন পরিচয় ছিল না, আমাকে কেউ চিনত না। তারপর আমি মুহাম্মদকে সৃষ্টি করলাম, মুহাম্মদের মাধ্যমে আমি সারা পৃথিবীতে পরিচিত হলাম। আমাদের দেশের অনেক বক্তাদের মুখে এই মিথ্যা হাদিসটা আছে। কোন কোন ব্যক্তির নাম তা নাম বলার দরকার নাই, আমি কয়েকজনের মুখে এটা শুনেছি, এটা জাল হাদিস, এটা প্রচার করা হারাম, এটা বাস্তবতা বিরোধী। মোহাম্মদকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা নিজেকে গোপন ছিলেন, আর কেউ জানত না, এ কথাগুলো ভুয়া মিথ্যা, সঠিক নয়। দুই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনল সে তার রবকে চিনল। এ কথা আপনি কখনো শুনেছেন? যে নিজেকে চিনল সে তার রবকে চিনল, এটা মিথ্যা হাদিস, এটা কোন হাদিসে কিতাবে নেই। অতএব এটা যদি কেউ বলে আল্লাহর রাসূল বলেছেন, এ কথা বলাও শেষ, তার নামটা জাহান্নামীদের লিস্টে লেখাও শেষ। তারপরে তিন, বলবুল মুমিনি আরশুল কর্তৃক কয়েকটা জাল হাদিস।
এই
এবার মিথ্যা হাদিস যারা প্রচলন করেছে, একটা মিথ্যা হাদিস পড়া তার মানে জাহান্নাম দৃষ্টি নেয়, মিথ্যা হাদিস পড়া চলছে। তারপর দুজনে জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা বলেছে বলে তোমরাই গাছটার কাছে যাও, কিন্তু পরে গাছটার কাছে গেছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে ওখানে এক নম্বর ভুল আমরা যে সেখানে গন্ধ ফল পাইছে, এটা মিথ্যা কথা। গন্ধ মানে গম, ভাই গম ফল পাওয়া যায়, গম কি ফল, এটা যেন ফসল, গম কি ফল ফসল, আপেল ফল, মিথ্যা কথা বলে যেতে। এখানে আল্লাহ বলেন গাছের কাছে যেও না, আরে গাছে ধরে ফল আর ফসলের খেতে যেটা শস্য দানা ধরে, গম কিমি এখন ফল, আচ্ছা বলে গম গন্ধন খাইছে, গম খাইছে ফুল দানা। আচ্ছা এখানে যা আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছেন, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম গাছের কাছে গেছেন, ও গাছ থেকে ফল খেয়েছেন, কি ফল না আমরা জানি, খাইলেন আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে তাকে ওখান থেকে বের করে দিলেন, তাই হুকুম না মেনে এটা অন্যায় কাজ করছে, ভুল কাজ করছে। আদম আলাইহিস সালাম 360 বছর পর্যন্ত, হাওয়া আলাইহিস সালাম 360 বছর পর্যন্ত কাঁদছে, শুনছেন কথা, 360 বছর পর্যন্ত কাঁদছে, আল্লাহ ভগবান যখন ক্ষমা করে নাই তখন উনি আসার সময় দেখছে যে জান্নাতের উপরে আল্লাহ আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথায়
অর্থাৎ ছায়া তো মানুষের সাইডে গিয়ে পড়ে, কারণ সাইডে গিয়ে পড়লে ছায়ার উপর যদি কোনো সাহাবীরা পারা পায় রাসূলুল্লাহ কোন হয়, সুতরাং রাসূলের ছায়া ছিল আল্লাহ রাসূলের ছায়া উঠাই নিয়েছে। রাসূলের ছায়া ছিল না, রাসূলকে সম্মান করলেন, ওদের যে আল্লাহর ছায়া আছে সহিহ বুখারি হাদিস যে সাবাতু ইউজুল্লাহু ফি জিল্লিহি লিয়ামাজি তারাজিতাহু, কিয়ামতের আল্লাহ তাআলার ছায়ায় আল্লাহ সাত শ্রেণীর লোকদেরকে আশ্রয় দিবে, যেদিন আল্লাহর ছায়া কোনো ছায়া থাকবে না, তাহলে আল্লাহর ছায়া আসা নাই, আল্লাহর ছায়া আছে মুহাম্মদের ছায়া নেই, তার মানে আল্লাহর সাথে মুহাম্মদের রহমত বেশি কোথায় আছে? যাও হাদিসের আকীদা গুলো এরকম কতটা ভয়াবহ, রাসূলের নবী মিথ্যা হাদিস গুলো বানিয়ে বলেছে, আল্লাহর যেহেতু ছায়া আছে তাই আল্লাহর আকার নাই, তাই একেবারে আমরা সুন্দর মজা করবো, এই তো সুন্দর মজা, কোন মজা লাগে না,
জাল হাদিসের একটা প্রমাণ হলো কোরআন হাদিসের উপর মানুষের আগ্রহ কমে যায় আর মিথ্যা এই কিসসা কাহিনীর উপর মানুষের মনোরঞ্জন বেড়ে যায়, কারণ মিথ্যা কিসসা কাহিনী শুনতে খুব মজা। দেখেন কি বলবো, যে আজরাইলকে মানে মাদাফুর মাউকে আল্লাহ তাআলা বললেন এ জালিম সাত্তাদের মায়ের জানটা কবজ করে নিয়ে আসো, সাত্তাকে সাত্তাদের বাবা নাই আর কোন পরিবারের লোকজন কিছু নাই, সাত্তাদের বাড়িতে বন্যা শুরু হয়েছে তখন হলো সাত্তা সাত্তাদের পায়ের পেটে, তো বন্যার কারণে যখন আর বাঁচার কোনো সুযোগ নাই বড় একটা তক্তা এই তক্তের উপর ওই বন্যা শুয়ে রয়েছে মানে পানিতে ভাসতেছে, ইতিমধ্যে এই প্রসঙ্গে যখন শুরু হয়েছে বাস সাত্তার পেট থেকে বের হয়েছে মারা করবো আমাকে আল্লাহ বলে নেই যাও ওই জানটা কবজ করে নিয়েছে ওর মারটা, তখন আজরাইল
সরাসরি তিনি সন্তানকে বললেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জয় করছি থেকে প্রতিশোধ নিয়ে দেখলাম
নিতে পারো, কেমন দিন আমার কাছে আমার দাবি পেশ করো না, প্রকাশ হলো আমার কাছে আছে আমার দাবি আছে। সাহাবী ভাই এটা দাবি তো লাগে আমার কাছে, রাসূলের কাছে বলা দরকার আছে বা না তোমাদের কাছে হবে না, রাসূলের থেকে আমার দাবি আলাদা হবে কি? আপনি আমার একটা খোসা দিয়েছিলেন, আমি আমার এই প্রতিশ্রুতি খোসা দিই। তা ভালো কথা, কে আপনি খোসা দেবেন? আমরা যাব যুদ্ধ করে বিয়ে আসেন, আসার পরে বিয়ে সবাই গেলাম তো ঘুমায় রয়েছে
আপনি যেভাবে ঘুমাইছেন আমি ঘুমাইছি, আমার দোষটা কি? তখন দোষটা ঠিক আছে, সামনে যাও, সামনে থেকে নামাজ পড়ছে, নামাজ কাজ হবে সেটা হয়নি। মসজিদে দুনিয়া
কিন্তু কোন অন্যায়মূলক কাজ করা যাবে। একজন ভাই যখন মসজিদে আসছে, তার কাছে টাকা পাই, ভাই টাকা টাকা দিলেন না, আর ভাই কালকে দিব, তার মানে নিজের হারা হয়ে গেছে। আপনি কোথা থেকে আসলেন ভাই? ভালো আছেন, নিজের দুনিয়াবি কথা না, আরাম হয়ে গেছে না? এই যে আল্লাহ কিন্তু সমাজে চলে গেছে, মসজিদে টাকা আছে। আবু হানিফা আমার উম্মতের প্রতি মেয়েদের মার রাবি নামাজ কথা, আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।